প্রতিহিংসা থেকে নৃশংসভাবে খুন করা হয়েছে কলেজ পড়ুয়া সৌরভ চৌধুরীকে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ এমনটাই মনে করছে বলে সূত্রের খবর। বামুনগাছি কাণ্ডে সোমবার পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তম শিকারী, সুমন সরকার, রতন সমাদার, তাপস বিশ্বাস, পলি কর্মকার। সূত্রের খবর, পুলিশের জেরার মুখে তাপস খুনের কথা স্বীকার করেছে। জেরায় পুলিশ জানতে পেরেছে শুক্রবার রাতে সৌরভকে তার বাড়ির কাছ থেকে চামচের কারখানার সামনে নিয়ে গিয়ে শ্যামলের নেতৃত্বে বেধড়ক মারধর করা হয়। তারপর তাকে নিয়ে যাওয়া হয় রেল লাইনের ধারে, সেখানে গেঞ্জির ফাঁস দিয়ে সৌরভকে শ্বাসরোধ করে খুন করা হয়। কিন্তু তাতেও মন ভরেনি শ্যামল ও তার দল। বলেন, নৃশংসতা দেখাতে তারা লাইনের ধারে পড়ে থাকা পাথর দিয়ে সৌরভের দেহ থেতলে দেয়। সে সময় শিয়ালদা থেকে বনগাঁর দিকে একটি ট্রেন যাচ্ছিল, তখন সৌরভের থাতলানো দেহ রেল লাইনে ফেলে দেয় শ্যামলের দলবল। নটুকরো হয়ে যায় দেহটি। তদন্তকারীদের একাংশের অনুমান, পুলিশকে বিভ্রান্ত করতেই সৌরভের থাতলানো দেহ ট্রেনের সামনে ফেলে দিয়েছিল শ্যামলরা। কিন্তু কেন সৌরভকে খুন করলো শ্যামল ও তার দলবল? সূত্রের খবর, পুলিশ জেরায় জানতে পেরেছে এর পেছনে রয়েছে 15 জুনের একটি বচসার ঘটনা। বামুনগাছির কুলবেরিয়ার বাসিন্দাদের অভিযোগ, শ্যামল ও তার সাঙ্গপাঙ্গরা প্রায় রাস্তার বাল্ব ভেঙে ফেলত, যাতে তাদের মদ্যপান থেকে শুরু করে নানা অপরাধমূলক কাজ করতে সুবিধা হয়। 15 জুন এমনটা তারা করেছিল। সেদিন রুখে দাঁড়ান এলাকাবাসী, বচসা তুঙ্গে ওঠে। শ্যামল ও তার সঙ্গী অনুপ তালুকদারকে মারধর করে এলাকা ছাড়া করেন পাড়ার লোকেরা। দুজনে আহত হয়ে 1200 হাসপাতালেও যায়, কিন্তু তারা পুলিশে অভিযোগ জানায়নি। এই অনুপ তালুকদারকে রবিবারই গ্রেপ্তার করে পুলিশ। 15 জুনের সেই ঘটনার সময় শ্যামলের বিরুদ্ধে সৌরভ প্রতিবাদে সরব হয়েছিল। তখন থেকে সৌরভের উপর শ্যামলের আক্রোশ, সুযোগ খুঁজছিল প্রতিশোধের। সৌরভ ছাড়াও এলাকার আরো দুই প্রতিবাদী যুবকেরও খোঁজ করছিল শ্যামল, কিন্তু তাদের পায়নি। সৌরভকে হাতের কাছে পেয়ে তাকেই খুন করে শ্যামল ও তার দলবল। প্রাথমিক তদন্তের পর পুলিশ এমনটাই জানতে পেরেছে বলে সূত্রের খবর। এদিকে শুক্রবারের ঘটনার পর থেকে শ্যামলকে আশ্রয় দেওয়ার অভিযোগে তার দিদি পলি কর্মকারকেও এদিন গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবারই এই পলি কর্মকারের বাড়িতে ভাঙচুর চালায় এলাকাবাসী। শোভনন পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।